بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصارعوا إلى مغفرة من ربكم وصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يقول: اللهم احسنت خلقي فاحسن خلقي رواه احمد. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات وذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মস্তুদর প্রোগ্রামে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে দোয়াটা নিয়ে আলোচনা করব সেই দোয়াটা হাদিস থেকে আমি সংগ্রহ করেছি যেটা হাদিতে আবদুল্লাহ মসুদ আদিন থেকে বর্ণিত আছে সেই দোয়াটি আমি আপনাদেরকে আগে বলবো ইনশাআল্লাহ এই দোয়াটা যেটা প্রসিদ্ধ এরকম যে আপনি আয়নার মধ্যে মুখ দেখলে যে দোয়া পড়তে হয় আয়নায় মুখ দেখলে যে দোয়া পড়তে হয় সে দোয়াটি হলো আল্লাহ হুমা হাসান্তা তলকি ফহাসিন খুলকি আল্লাহ হুম্মা হাসান খালকি ফ হাসিনি অল্লাহম্মা হাসান তলকি ফ যে আল্লাহ আপনি আমার গঠনকে সুন্দর করে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আমার বডিকে সুন্দর করে সৃষ্টি করেছেন অতএব আমার চরিত্রকে সুন্দর করে দেন অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করে দাও হে আল্লাহ আপনি আমার গঠনকে সুন্দর করে দিয়েছেন সুন্দর করে সৃষ্টি করেছেন অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করে দাও একটা হইল বাহ্যিক শরীরের বাহ্যিক যেটা আছে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বাহ্যিক সুন্দর আছে এটার মানে না যে ওনার ভিতরও সুন্দর অনেক মানুষের বাহ্যিক সুন্দর না কালো মানুষ কিন্তু এটা মানি না তার তার বিতরটা অসুন্দর এরকম না সব আল্লাহ হাতেতে বিলালে আল হাফির কালো ছিলেন ওনার ভিতর সুন্দর ছিল এরকম আল্লা রসুল এই দোয়াটি পড়তেন দোয়াটি পড়তেন আল্লাহ হাসান তালকি ফাহাসিন খুলকি যেটা হাদিসের মধ্যে ইবনে মসুদ রাজি থেকে বর্ণিত আছে আন ইবনে মসুদিন রাজি আল্লাহ আনহু আন্ন রাসুল আল্লাহ ইসাল্লাহ আসলাম খান ইয়াকুল যে রাসুল সাল্লাম বলতেন এই দুটি আল্লাহ খালকি ফাহসিন খুলকি এরকমও পড়লে হবে আমি যে বলছিলাম এটাও ঠিক আছে এবং এরকম যেটা আমি আপনাকে বললাম যেটা এটাও ঠিক আছে আল্লাহ আহসান্তা খালকি আল্লাহ আহসান্তা খালকি

আপনারা আশা করি দোয়াটি পারেন যারা পারেন না এটা শিখে নেবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এখন মোবাইল থেকে এই আপনার স্ক্রিনশট নিতে পারেন পরে আপনারা শিখে নেবেন সে দোয়াটি হলো আল্লাহ হাসান তাহকি ফাহাসিন আর হাদিসের মধ্যে আমি যেটা বললাম সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহমসান তাহলকি তাইলে আপনি যে কোনো একটা বললে হবে আল্লাহমান তাহলকি ফাহসিন হলুকি যার অর্থ হলো যে আল্লাহ আপনি আমার গঠনকে সুন্দর করে সৃষ্টি করেছেন অতএব আমার চরিত্রকে সুন্দর করে দাও আমার বিতর্কটা সুন্দর করে দাও বাহিরকে সুন্দর করে দিয়েছেন বাহিরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমার বিতর্কও সুন্দর করে দাও এই যে দোয়াটা আল্লাহ সুহান আল্লাহ এই দোয়াটা যে বলা হয় যে বিতর সুন্দর করা আমাদের কাছে বাহির সুন্দর করা যেটা বাহির সুন্দর যেটা এটা তো আপনার আমার কন্ট্রোলে না একজন মানুষ তালা বিভিন্ন কালারের দ্বারা সৃষ্টি করেছেন বিভিন্ন কালারের দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন এটার মধ্যে তো আমার কোনো হাত নাই আপনার কোনো হাত নাই এখন কিন্তু বিতর্কে সুন্দর করার পিছনে আমাদের কি আছে প্রচেষ্টা থাক থাকতে হবে আমাদের একটা যদি আমি চাই যে আমার বিতর্ক সুন্দর করে দিব। আমার বিতর্ক সুন্দর করব তাইলে আমি যদি একটা প্রসেসিংটা শুরু করি তাইলে আমার ভিতরটা ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দিবেন আপনি যদি আল্লাহর দিকে আগান আল্লাহ তালার রহমত আপনাদেরকে আগাবে এই জন্য বিতর্কে সুন্দর করা এটা আমাদের দায়িত্ব মেইন দায়িত্ব বিতর্কে সুন্দর করা এটা আমাদের মেন দায়িত্ব এইসাবে এইসবে এই জায়গার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ আপনি আমার গঠনকে তো সুন্দর করেছেন চাই আমি কালো হই চাই আমি সাদা এরপরেও মানুষের সৃষ্টি যেটা মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সব আল্লাহ মাতাকে মাতার জায়গায় রেখেছেন আপনার চোখকে চোখের জায়গায় রেখেছেন চোখটাকে যদি পিছনের দিকে রাখা হইতো তাইলে আমাদের কি অবস্থা হতো নাককে নাকের জায়গায় এরকম দাঁতকে দাঁতের জায়গায় হাত হাতের জায়গায় পাওকে পায়ের জায়গায় রেখেছেন সুহান আল্লাহ কালার ডিফারেন্ট হতে পারে কিন্তু মানুষের কে আল্লাহ তালা সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন নাকাদ হালাকাল ইনসান ফি আহসানে তাকু এটা আল্লাহর ঘোষণা আহসান সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার গঠনের মাধ্যমে সুন্দর গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি সুবহান আল্লাহ এখন আল্লাহ রসুল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বলেন যে না তুমি বলো হে আল্লাহ আপনি তো আমাকে সুন্দর করেছেন কিন্তু আমার বিতর্ক সুন্দর করে দাও একটা মানুষ সে মানুষ হওয়ার পরও পশু হতে পারে মানুষ হওয়ার পরও সে মানুষের মানুষ দেখার মধ্যে মানুষ হতে পারে কিন্তু সে হিংস্র যন্ত্রের মতো হতে পারে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বলছি হে আল্লাহ আপনি আমার গঠনকে সুন্দর করেছেন আপনি আমার বিতর্ক সুন্দর করে দাও এই আমি আপনাদের সামনে কিছু কোরআন হায়াত এবং হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আমি আপনাদেরকে বলি যে আল্লাহ কোরআন ও রহমান যারা আল্লাহ নেকা রহমানের বন্দা যারা এবাদুর রহমান রহমানের বন্দা যারা তারা জমিনের মধ্যে বিনয়ের সাথে তারা চলাফেরা করে অহংকারী হয়ে চলাফেরা করে না ইয়াম শু না আলাল না। এটা হলো উত্তম চরিত্রের যার মধ্যে আছে তার তার একটা প্রুফ হবে কোন মানুষ বিনয়ের সাথে চলাফেরা করে যে মানুষের ভিতরে কি আছে তার ভিতরটা সুন্দর আছে যার চরিত্র সুন্দর সে জমিনের মধ্যে বিনয়ের সাথে বিনয়ের সাথে চলাফেরা করে এখন আমরা যদি বলি যে এই জমিনের মধ্যে জমিনের মধ্যে যারা বিনয়ী হয়ে চলে যদি কোনো মানুষ বিনয়ী দেখেন তাহলে বুঝতে হবে তার চরিত্র ভালো তারা চরিত্র ভালো আর যে মানুষে অহংকারী হয়ে চলাফেরা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে আঘাত করে মানুষকে গালাগালি গালিগালাজ করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে এই মানুষ সে কি না ভালো মানুষ না ভালো চরিত্রের অধিকারী না আল্লাহ তালা বলেন অন্য জায়গার মধ্যে অনেক সময় আছে তোমাকে কিছু মানুষে তোমাকে কষ্ট দিছে তোমাকে একজনে কষ্ট দিছে তাইলে এটার বদলা তুমি নিতে পারবা যতটুকু কষ্ট দিছে পারবা কিন্তু তুমি যদি তাকে মাফ করে দাও তাইলে আল্লাহ তালা তোমাকে এটার বিনিময় আল্লাহ তালা নিজে দিবে আমরা যদি কোরআন আয়াদের মধ্যে যাই আল্লাহ তালা বলছেন فمن عفا واصلح فاجره على الله انه لا يحب الظالمين যদি তোমাকে কোনো মানুষে কষ্ট দেয় যতটুক পরিমাণ কষ্ট দিছে অতটুক পরিমাণ তুমি এটার বদলা নিতে পারবা এরপরে আল্লাহ তালা বলছেন ফামান আফা কিন্তু যদি কেউ ক্ষমা করে দেয় সুহান আল্লাহ ফাজ রুহ আল্লাহ আল্লাহ তালা তাকে এটার আজর দিবেন আল্লাহ তালা বলছেন এটার বদলা আমি তোমাকে দিব আল্লাহ আমার বদলা নেওয়ার মধ্যে একটা প্রবলেম আছে বদলা নেওয়ার মাঝে একজন মানুষে আপনাকে একটা আঘাত করছে আপনি দুইটা আঘাত করে ফেললেন তাহলে তো আপনি জালিম হয়ে গেলেন আগে ছিলেন আপনি মজলুম এখন আপনি কি হয়ে গেছেন জালিম হয়ে গেছেন আমরা যদি এটা দেখি এই যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তুমি কি করতে হবে মাফ করে দেও মাফ করে দেও ফমান আফা

ওয়া কৌশিদ ফি মাসি কেয়া বা কদু ধমি সাউথিক ইন নকার সোয়াতিল সৌতুল হামির আদি লুকমান আল ইসলাম তার সিলেকে বলছেন হে আমার চেলে তুমি যে সময় মানুষের সাথে কথা বলবে অলা তুষা এই রেখাদ নাস তখন তুমি চেহারা কে মুখ ফিরিয়ে তুমি তার সাথে কথা বলবে না তুমি অহংকারী হয়ে কথা বলবে না মুখ ফুলাইয়া কথা বলবে না অথবা সামনি ফেস টু ফেস অনেক মানুষ আছে কথা বলে না সে যারা ছোট একটু গরিব মানুষ এদের সাথে থাকায় কথা বলে না এদিকে থাকায় এদিকে থাকায় আর এদিকে কথা বলে বলছেন না এটা করব না করব না ওলা তুসাইর। সাহির ওলা তো সাহির রাখার দেখা তোমার গালকে ফিরিয়ে কথা বলবে না ওলা তুসাইর সাহির দেখা তুমি অহংকারী হয়ে কথা বলবে না ওলা তো সাহির রাখার দেখা আর জমিনের মধ্যে তুমি অহংকারী হয়ে চলবে না আল্লাহ এরপরে বলছেন নিশ্চয় আল্লাহ যারা অহংকারী হয়ে চলে যারা খুব মনে মনে অনেক বড় যাদের এদের আল্লাহ তালা পছন্দ করেন না এদেরকে আল্লাহ পছন্দ করেন না এরপরে বলছেন লুকমান আল সাবদার ছেলেকে বলছেন হে আমার ছেলে ফি মাসিক যে সময় তুমি চলো তখন তুমি মধ্যম পন্থা গ্রহণ করো মধ্যম পন্থা গ্রহণ করো ওয়াঘ শ্রী দেবী তুমি চলার সময় এত দ্রুত চলবে না আর এত আস্তে আস্তে চলবে না মধ্যম পন্থা তুমি গ্রহণ করো ওয়াঘ সাউথিক আর তোমার কথা বলার সময় তোমার সাউন্ডকে এটাকে ও কি করো নিচু রাখো ওয়াঘ অ দুদুমিন সাউথিক হিনা আনকার আল্লাহস সাউতুল্হাম সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ গাদা যেরকম জুড়ে আওয়াজ বলে তুমি এরকম কথা বলবে না আল্লাহ এগুলো চরিত্রের যারা যাদের মধ্যে উত্তম চরিত্র আছে যে মানুষ উত্তম চরিত্রের গুণ তার মাঝে আছে এই সমস্ত গুণ তাদের মাঝে থাকবে এই সমস্ত গুণ তাদের মাঝে থাকবে আমরা যদি কিছু হাদিসের দিকে যাই হাদিসের মধ্যে অনেক হাদিস আছে এই সম্পর্কে হাদিস উত্তম চরিত্রের قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم رواه أبو داود إمام أبو داود رحمة الله কিতাবের মধ্যে এই হাদিসটা আনছেন আম্মাজান হাদিত হাদিস আইসার আল্লাহ থেকে বর্ণিত উনি বলছেন সামিয়ত রাসুল আল্লাহিস্লা ইসলামিয়া খোল আমি রসুল আল্লাহ ইসলাম থেকে শুনছি আল্লাহ রসুল বলছেন ইন্নাল মোমিনা যে একজন মমিন লাইকু বৃহস্নেহ লোকি সে তার উত্তম চরিত্রের দ্বারা সে এই মর্যাদা অর্জন করতে পারে যে মানুষ রোজা রাখে যে মানুষ রাত্রে সজাগ থেকে লাইল করে নমাজ পড়ে জিকির আসকার করে দোয়া করে মোলাজাত করে অর্থাৎ সবগুজারি করে একজন মানুষ তার হসনে আখলা করারের দ্বারা তার উত্তম চরিত্রের দ্বারা যদিও সে হয়তো এত বেশি নফল রোজা রাখছে না অত বেশি নফল নমাজ পড়ছে না কিন্তু যদি তার চরিত্র উত্তম হয় এই উত্তম চরিত্রের কারণে সেই মকাম সে অর্জন করতে পারবে সে একজন মানুষ যে রোজা রাখছে একজন মানুষ যে লাইল করছে সেই মানুষের মর্তবাসে অর্জন করতে পারবে এটা কে বলছেন ফিয়া নবী ইসলাম বলছেন আপনারা আমাদেরকে এই যে আমি আপনাদের সাথে আলোচনাও করে যাচ্ছি চাইলে আপনারা আমাদের যে যেহেতু প্রোগ্রাম এটা মস্তুদার প্রোগ্রাম আপনারা আমাদের প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন আপনারা প্রশ্ন করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন দোয়া সম্পর্কে আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনারা করতে পারবেন আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন তাইলে ইনশাআল্লাহ এটা উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এই কথা বলছিলাম আমি আমার আলোচনায় যে বলছেন যে হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রসুল বলছেন একজন মমিন সে তার উত্তম চরিত্রের দ্বারা একজন রোজাদার একজন যে রাত্রে সজাগ থাকে সব করে এরকম মানুষের সে অর্জন করতে পারে আরেকটা হাদিসের মধ্যে আসে

মজবুত পরিপূর্ণ ইমানের দিক দিয়ে মোমিন যারা আছেন এই মমিন এই মোমিনই সবচেয়ে পরিপূর্ণ মমিন যার চরিত্র সবচেয়ে সুন্দর অর্থাৎ কোনো মানুষের চরিত্র যদি হান্ড্রেডের হান্ড্রেড হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো মানুষের যদি নাইনটি হয় নাইনটি হয় এরকম যত বেশি হবে তত বেশি তার পরিপূর্ণ মমিন হবে তাহলে আখলাকের দ্বারা ইমানকে মাপা যাচ্ছে তার ইমান কতটুকু আছে এটা বুঝতে হবে কেমনি আখলাকের দ্বারা আখলা আকের দ্বারা আমাদের আমরা আমরা মনে করি যে আজকে যে ইসলাম সারা দুনিয়ার মধ্যে যে স্পেন্ড হয়েছে সারা দুনিয়ার মধ্যে যে ইসলামকে পৌঁছেছে এটা কিসের দ্বারা আখলা আকের দ্বারা সাহাবা এই কারামের আখলা দ্বারা আল্লাহর রসুল এর জমানার পরে আর তোমার রাজানার জমানায় অর্ধেক বিশ্বের উপরে মুসলমানদের রাজত্ব চলে এসেছিল কেন একলাকার দ্বারা আখলা আকের দ্বারা এই জন্য এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে যাদের আখলাক যত সুন্দর তার ইমানও তত পরিপূর্ণ হবে এরপরে বলছেন ও খিয়া রুকুম খিয়া রুকুম রিনিসা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এরা যারা তোমাদের ঘরে তোমাদের ওয়াইফদের সাথে ভালো তোমাদের স্ত্রীদের সাথে যদি ভালো তাহলে তো তারাই শ্রেষ্ঠ অর্থাৎ একজন মানুষ বাইরে গেলে অনেক ভালো মসজিদে গেলে অনেক ভালো পার্টিতে গেলে অনেক ভালো কিন্তু ঘরের মধ্যে গেলে দেখা যায় সে আজরাইল হয়ে যায় এরকম না এরকম করা যাবে না এরকম করা যাবে না খেয়া এরকম খেয়া এরকম লিনিসা এরকম যে মানুষ তার ওয়াইফের কাছে ভালো শ্রেষ্ঠ আদর্শ একজন আদর্শ স্বামী একজন মডেল একজন ভালো উত্তম আখলাকের অধিকারী কোন সে মানুষ শ্রেষ্ঠ মানুষ আর এমনি একজন মানুষ বাহিরে গেলে ভালো কিন্তু ভিতরে ভালো না ঘরে ভালো না ওয়াইফের কাছে ভালো না এই মানুষটাও ভালো না আল্লাহ রসুল বলছেন যদি তোমার ওয়াইফ সার্টিফিকেট দেয় তুমি ভালো তাহলে তুমি ভালো এটা কেন এটার কারণ হইল একজন ওয়াইফ তার স্বামীকে সে ওয়াচ করছে অবজার্ভ করছে দিন দেখছে রাত দেখছে সকাল দেখছে বিকাল দেখছে ওনার সময়ে কিভাবে অতিক্রম করছে সেই স্বামী যদি বলে স্বামীকে যদি স্ত্রী বলে যে আমার স্বামী ভালো স্বামী তাইলে আল্লাহ রসুল বলছেন সুহান আল্লাহ হিয়া রকম হিয়া রকম এটা আবার যদি কোনো ওয়াইফ এরকম যদি হয় যে ভালো স্বামী কিন্তু সে স্বীকার করছে না তাহলে তো সে না শুকুর সে না শুকুরবন্দে একজন স্বামী তার আখলাখ ভালো কিন্তু সেইটা শিকার করছে না তাইলে এটা ডিফারেন্ট এটা হলে ডিফারেন্ট কিন্তু সাধারণত দেখা যায় যারা স্বামী ভালো সাধারণত ওয়াইফরা এটা স্বীকার করেন যে আমার স্বামী ভালো কিন্তু এক দুইটা ঘটনা যদি এরকম হয় যে স্বামীকে স্বীকার করতে চায় না এটা তো ভিন্ন এটা তো ভিন্ন আল্লাহ তাকে হেদায়ত দান করুক ঠিক এরকম একজন স্বামী যদি ভালো হওয়ার জন্য আল্লাহ রাসুল বলছেন যে ওয়াইফ যদি বলে যে আমার স্বামী ভালো তাহলে এটা একটা সার্টিফিকেট হয়ে গেল সার্টিফিকেট হয়ে গেল আবার অপোজিট আছে অপোজিট আছে একজন ওয়াইফ যদি মারা যায় আর এমতা অবস্থায় যদি স্বামীজি তার উপর রাজি থাকে স্বামীজি তার উপর রাজি থাকে সেও জান্নাতি মহিলা সেও জান্নাতি মহিলা ওয়াইফ মারার পরে যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে তারা খ্লাখের দ্বারা তার তারা কর্ম 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 কামের দ্বারা কাজের দ্বারা তার যে তার যে স্বামীর সাথে যে ফ্যামিলি ছিল ফ্যামিলির উপর যদি সে স্বামী যদি বলে যেন আমার ওয়াইফের উপর আমি সন্তুষ্ট তাইলে সে ও জান্নাতি মহিলা স জান্নাতী মহিলা আর একটা হাদিসের মধ্যে আসে আন সত্রাদি আল্লাহ আনহা কার রাসুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ার ইসাল্লাম আকমান ইমান আন আসসান হোম হোলকা ওয়ার্ল্ড অফ হোম বিহালি এটা আগের হাদিসের সেমিলার যে মুমিনের দিক দিয়া মোমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মমিন হলো এরা যাদের আখলাখ সবচেয়ে উত্তম ও আলতাফ হুম্বি আহলি এবং সে তার পরিবারের সাথে ও সে সবচেয়ে দয়ালু এরকম মানুষ হলো পরিপূর্ণ মমিন আর একটা হাদিসের মধ্যে আসছে আনাবি উমামত রদি আল্লাহ আনা আন আবি উমামত রদি আল্লাহ আনহু قال قال رسول الله صلى সাল্লাম عليه وسلم انا زعيم ببيت في ربض الجنه একটা সুন্দর একটা হাদিস আমি আপনাদেরকে বলি আপনারা শুনেন যে হাদিসটা অনেক লম্বা হাদিস যে আমি জান্নাতের কিনারার মাঝে এই মানুষের জন্য কি হবে গড় হবে যে মানুষ কি করে সে একটা রাইট ছিল তার এরপরেও সে ঝোগড়া করে না এরপরেও সে ঝগড়া করে না অর্থাৎ তার ঝগড়া করা তার রাইট ছিল কিন্তু সে ঝোকড়া করে না তাইলে আল্লাহ রসুল বলছেন আনা যা ইমন যে আমি এটা গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতের ভিতরে জান্নাতের কিনারায় থাকবে জান্নাতের একটা সাইডে জান্নাতের মধ্যে থাকবে কিন্তু এটা হবে জান্নাতের এক সাইডে থাকবে এরপরে বলছেন ও বিবাহ তিন ফি ওসাদুল জান্ন আর জান্নাতের মাঝখানে থাকবে কারা জান্নাতের মাঝখানে থাকবে ওই মানুষ আল্লাহ রসুল বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মাঝখানে থাকবে ওই মানুষ যে মানুষ লিমান তারিকাল আল যে মানুষ মিথ্যাকে সেরে দিয়েছে মিথ্যাকে সেরে দিয়েছে ওয়াইন কায়না মা জিহান এমনকি যোগ করার সময়ও অনেক সময় আমরা যোগ করার সময় মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলে আমি উপহাস করি হাসি করি হাতের তালি দেই না যোগ করার সময় মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রসুল একজন বৃদ্ধা মহিলাকে বলছিলেন যে তুমি জান্নাতে যেতে পারবে না তখন এ কান্না শুরু করেছে আমি জান্নাতে যেতে পারবো না বলছেন না পরে আল্লাহ রসুল বলছিলেন যে তুমি জান্নাতে যেতে পারবে কিন্তু তুমি এখন এই সময় এখন যে বয়স এই বয়স তোমার থাকবে না তুমি ইয়ং হয়ে এরকম তুমি জান্নাতে যাবে তাইলে এই কথাটা সত্য ছিল এরকম আপনি হাসি করার সময় মজাক এবং যোগ করার সময় মিথ্যা কথা বলা যাবে না যদি কোনো মানুষ এই মিথ্যা কথা বলে না তাইলে আল্লাহ রসুল বলছেন আমি তাকে গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতের ভিতরে থাকবে আর একটা বলছেন শেষের পাটের মধ্যে আসছে তিনফি আল আল জান্না আর জান্নাতের সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ কামের মধ্যে থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের সর্বোচ্চম সর্বোচ্চমকাবের মধ্যে থাকবে লিমন হাসানা কাহো যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে যার চরিত্র সুন্দর হবে সে জান্নাতের উঁচু স্তরে থাকবে জান্নাতের একবারে একবারে বা সবচেয়ে উত্তম যেটা আমাদের হোটেলের মধ্যে আমরা বলি না হ্যাঁ ফাইভ স্টার হোটেল হ্যাঁ আবার কোনোটা থ্রি স্টার কোনোটা আছে ইকোনমিক আছে আপনি কোনটায় বলছেন যে কোন মানুষ যে মানুষ তার চরিত্র সুন্দর হবে তার চরিত্র সুন্দর হবে লাস্ট হাদিস একটা হাদিসের মধ্যে আসছে যে উনি বলছেন হাতে আবুদারদা বলছেন আলী নবী সাল নবী করিম সাল বলছেন কালসাইন কাল মিন খুলুকি যে মিজানের পাল্লায় উত্তম চরিত্র থেকে বাড়ি কোনো জিনিস আর হতে হবে না অর্থাৎ মিজানের পাল্লায় সবচেয়ে বাড়ি জিনিস হবে সবচেয়ে হেভি জিনিস হবে যে উত্তম চরিত্র উত্তম চরিত্র সবচেয়ে হেভি হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন না নমাজ বাড়ি হবে বলতেন না জাকাত বাড়ি হবে বলতেন না অন্যগুলো বলছেন না বলতেন কি হসনুল হলক উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে বারি হবে সবচেয়ে বারি হবে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন যে আমাকে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে তাহলে আমি যে আজকে কথা বললাম সেই হাদিস বললাম কোরআন আয়াত গুলা বললাম উত্তম চরিত্র আল্লাহর বলে আলম যেন আমাদের সবাইকে এই রকম চরিত্র যেটা উত্তম চরিত্র যেটা এই এগুলা যেতে আমরা অর্জন করতে পারি আমরা সবাই যেতে উত্তম চরিত্র অর্জন করতে পারি সেই তৌফিক আমরা আল্লাহর কাছে চাই আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে এসে ইনশা আল্লাহ আবারও আলোচনা চালিয়ে যাব। আপনারা আমাদের সাথে বিভিন্নভাবে হতে পারবেন পড়াশোনার মাধ্যমে কোনো জিজ্ঞাসার মাধ্যমে কোনো জিনিস কোনো একটা দোয়া শোনানোর মাধ্যমে আপনারা আমাদের সাথে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে বাদ সম্মানিত দর্শক সাথে আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মসুন্দার প্রোগ্রামে মসুন্দার প্রোগ্রাম আপনারা অবশ্যই আপনারা অনেকের পছন্দনীয় প্রোগ্রাম অনেকেই এটাকে পছন্দ করেন অনেকেই দেখেন আপনারা আপনাদের ভালোবাসায় আপনাদের দেখায় আমাদের প্রোগ্রামটা সুন্দর হয় এবং আমি বিশ্বাস করি আপনারা এই দেশের বিভিন্ন টাউন থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই প্রোগ্রামকে দেখেন অনেকে বলেন যে হুজুর আপনার প্রোগ্রাম আমরা দেখি অনেকে বলেন আমরা এরকম আছে যে আপনার এই বারবার দেখেন বারবার দেখেন অনেকে আসেন ইউটিউবের মধ্যে সার্চ করেও দেখেন আলহামদুলিল্লাহ এরপরে আপনার আমাদের টার্গেটই আছে যে মসুন্দর একটা ধারাবাহিক প্রোগ্রাম একটার পরে একটা যাতে আমরা এরকম যাতে আপনাদেরকে আমরা কিছু দিতে পারি কিছু দিতে পারি এই জন্যই আমরা এই ধারাবাহিক প্রোগ্রাম আমরা করে থাকি ইনশাআল্লাহ তাই সেই হিসাবে আমরা আজকে যে যে দোয়াটি বলছিলাম সেই দোয়াটি ছিল যে আয়নার মধ্যে মুখ দেখলে আপনি একটা দোয়া পড়তে পারবেন আয়নার মধ্যে মুখ দেখলে আল্লাহ হাসান 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 তলি ফাহাসিনাহাসন ফাহাসিন খুলকি যার অর্থ হলো আল্লাহ আপনি আমার বডিকে সুন্দর করে সৃষ্টি করেছেন অতএব আপনি আমার চরিত্রকে আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন সুন্দর করে দাও আমার বিতর্কে সুন্দর করে দাও বিতর্কেও সুন্দর করে দাও আজকে আমি আপনাদের সামনে কোরআন কীমের একটা আয়াত অতলাধ করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ও সার ইত্য তোমার তোমাদের রবের মাখফুলের দিকে দৌড় তোমাদের রবের মাখফতের দিকে দৌড় ও জান্নাতের জান্নাতের দিকে দৌড় যে জান্নাত আর আসমান এবং জমিন যেরকম প্রশস্ত এরকম জান্নাতের প্রশস্ত একটা বুঝাই বুঝাইবার জন্য একটা আমরা হয়তো এর থেকে বড় বললে আমরা বুঝবো না এই জন্য আল্লাহ বলছেন আসমান যেরকম বড় জমিন যেরকম বড় এরকম জান্নাতের প্রশস্ততা এরকম এরপর বলছেন ওয়ে দ্যাট লীল এটা মুত্তাক জন্য বানা হয়ে বানানো হয়েছে মুত্তাক জন্য এই জান্নাজ বানানো হয়েছে কার জন্য মুত্তাকিন জন্য সোহানল্লা আল্লাহ ইন জন্য এরপর বলছেন মুত্তাক কারা মুত্তাক কারা এর মধ্যে এক নম্বর কোয়ালিটি হইলো আল্লেদিনা ইউনফিকোনা ফিসার ল যারা সৎকা হয় করে মানুষের পাশে দাঁড়ায় মসজিদ বানায় মাদেশা বানায় গরিবদেরকে গরিবদের ঘর বানাইয়ে দেয় বিভিন্ন জনসেবামূলক কাজ করে যারা মানুষের কে কী করে মানুষের পিছনে পয়সা খরচ করে সুখের অবস্থা এবং দুঃখের অবস্থায় পয়সা পকেটে থাকলেও করে পয়সা পকেটে না থাকলেও করে অর্থাৎ সাধ্য অনুযায়ী করে হাজার পাউন্ড থাকলেও করে হান্ড্রেড পাউন্ড থাকলেও করে মিলিয়ন পাউন্ড থাকলেও করে ফিস্বর রদ্যর র ই সব সর্বাবস্থায় সর সে মানুষের সেবক মানুষের সেবক মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে সহযোগিতার মাধ্যমে সৎকার মাধ্যমে এরপরে বলছেন দুই নম্বর কোয়ালিটি হইল ওয়ালকাঈদ যে তার গুসাকে সংবরণ করে যে তার গুসাকে কন্ট্রোল করতে পারে এটাই লাস্কেল আজকাল আমার বিষয়বস্তু যেহেতু আল্লাহ রসুল বলছেন আয়না দেখার সময় যে আমরা যে দোয়াটি বলি সেই দোয়াটি যে আল্লাহ আমার বিতর্কে সুন্দর করে দাও চরিত্রকে সুন্দর করে দাও আমার বিতর্কে সুন্দর করতে হলে অনেক গুণ থাকতে হবে এর মধ্যে একটা গুণ হইল গুসাকে কন্ট্রোল করা যে মানুষ গুসাকে কন্ট্রোল করতে পারে না সে মানুষ তো শয়তান শয়তানের মতো হয়ে যাবে শয়তানের কাজ করবে এই জন্য বিতর সুন্দর হতে হলে তার মধ্যে একটা কোয়ালিটি থাকতে হবে কি অল ক্যাদিমিন আল সে তার গুসাকে কন্ট্রোল করতে পারে যে তার গুসাকে যে গুসাকে আপনার সংবরণ করতে পারে যেমন ধরেন গুসা প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কাছেই গুসা আছে গুসা আছে কেউ যদি বলে আমারও একবারে গুসা নাই এ কথাটা সঠিক না গুসা আছে গুসা আছে যদি গুসা থাকতো না তাইলে আল্লাহ আল্লাহ তালা বলতেন ওয়াল আদিমিন আল গাই যে গুসা যাদের নাই তারা হইলো মুত্তাকি যাদের গুসা নাই একবারে নাই বলতে এটা বলেন নাই গুসাকে কন্ট্রোল করা গুসার মধ্যে কন্ট্রোল নিয়ে আসা গুসাকে একটু স্থিমিত রাখা স্থির রাখা আল্লাহ গুসা নাই এটা বলেন নাই গুসা আছে সবারই চায় পুরুষ চায় মহিলা চায় বাবা চায় ছেলে চায় মেয়ে সবারই গুসা আছে কিন্তু গুসাকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে ওলখা আদিমি নলকাই অলখা আদিমি এরপরে বলা হয় আফিন আনী নাস এবং মানুষদেরকে মাফ করে দেওয়া মানুষদেরকে মাফ করে দেওয়া এখন আজকে আমরা কি মানুষদেরকে মাফ করে দেই আমরা তো সবসময় মানুষদেরকে মাফ করে দেই না এই জন্য মুতাকিনদের একটা গুণ হইল আল্লাহ তালা বলছেন যে যারা মানুষদেরকে মাফ করে দেয় এরপর বলছেন আল্লাহ ইহেব্বুল মোহসিন আল্লা আল্লাহ তালা যারা কি করে এহসান করে মানুষের প্রতি এহসান যারা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাইলে একটা জিনিস হইল যারা নিজেদের রাগকে সংবরণ করে যারা নিজেদের রাগকে সংবরণ করে এটা অনেক বড় একটা গুণ অনেক বড় একটা গুণ সবহার আল্লাহ আর আরেকটা গুণ হইল যারা মানুষদেরকে ক্ষমা করে দেয় আর আর একটা গুণ হইল যারা মানুষের প্রতি আহসান করে দয়া করে তাইলে এই জায়গার মধ্যে আমরা বললাম যে মানুষের মধ্যে কি করতে হবে গুসা থাকবে অবশ্যই গুসা আছে কিন্তু গুসাকে সে সবসময় কি করতে হবে এটাকে দামাইয়া রাখতে হবে এখন কথা হয়েছে যে আপনার হাতেতে আশরাফ আলী তানাবির রহমতুল্লাহ আলী হাকিম মোলম্মদ আশরাফ আলী তানাবির রহমতুল্লাহ আলী বলেন যে গুসাকে দূর করা আমাদের এটা সম্ভব না বরং চেয়ে গুসার যে কি আছে দিক আছে এটাকে পরিবর্তন করা যাবে গুসার দিককে পরিবর্তন করা যাবে অনেক সময় আছে যে আপনি আগে এক সময় ছিল মানুষদেরকে মারা মানুষদেরকে আঘাত করা মানুষদেরকে গালিগালাজ করা এখন আপনি এটাকে পরিবর্তন করেন পরিবর্তন করে আপনি এটাকে বলেন যে না বরং আপনি গুনার কাজ আসলে আপনার গোসা উঠবে আরে এটা কেন হবে এটা কেন আমার ঘরে হবে আমার ঘরে কোনো সুনত মোতাবেক এই কাজটা হবে না আমাদের স্বাদীর মধ্যে কোনো সুনত মোতাবেক হবে না আমাদের ব্যবসা কেন সুনদ মোতাবিক হবে না আমাদের কেন আমাদের বাচ্চারা কেন নামাজ পড়বে না এইরকম গুসা এটা এইরকম গুসা করেন গুসার দিকটা পরিবর্তন করে দেন গুসার দিকটা পরিবর্তন করে দেন অর্থাৎ যে সময় নাফরমানি হয় তখন আপনার গুসা উঠবে নাফরমানি হলে আপনার গুসা উঠবে হ্যাঁ এটা হলো গুসার দিক পরিবর্তন এরপরে বলছেন এই জায়গার মধ্যে বলা হয়েছে ক্যাজমন শব্দ ক্যাজমন শব্দ হয় অর্থাৎ যেটা কোরআনের মধ্যে একটা শব্দ যেটা বলা হয়েছে খ্যায়া খ্যাজিমিন এটার শব্দ অর্থার অর্থ হইল এটার অর্থটা এরকম হয় আরবিতে যখন মস্ক একটা মস্ক একটা ধরেন মস্কের মধ্যে পানি ভর্তি আছে এবং আরবের লোকেরা যে সময় এটা কি করত পানি যাতে পরে না যায় এই জন্য মুখটা রশিদে বেঁধে বেঁধে দিত বেঁধে দিত এই জায়গার মধ্যে বল খ্যাজিমিন আল হাইজ তোমরা গুসাকে কন্ট্রোল করবে এটার মানে হলো অর্থাৎ গুসাটা যে সময় তোমার শরীরের মধ্যে উঠবে খুব বেশি গুসাটা উঠবে রাগ উঠবে তখন তুমি এটাকে কি করে দাও এটাকে তুমি এটাকে কন্ট্রোল করে রাখো সংবরণ করে রাখো গুসাকে সংবরণ করে রাখো এখন হইলে একটা শব্দ হইলো হলো আর গদ আর গদ এটার মধ্যে পার্থক্য আছে গাইদ একটা হলো একটা হলো যে ঘাইদ আর গদিম গদব তাকে আসছে আর গাইদ হইলো এটা যেটা অর্থ হলো এমন গুসা যেটা মানুষের চেহারার মধ্যে কে আসে পরিবর্তন আসে লাল হয়ে যায় হ্যাঁ এবং কি হয় এরকম তার সাথে প্রতিশোধের ইচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে প্রতিশোধের ইচ্ছা থাক অথবা না থাক আর গদব যেটা গদব গদব যেটা এটা হইল যে মানুষের গুসা যে সময় ওঠে তার রঙ পরিবর্তন হয় আবার এটার মধ্যে প্রতিশোধের একটা কি থাকে প্রতিশোধের একটা ইচ্ছা থাকে গদব যেটা গদব গদব এটার মধ্যে প্রতিশোধের ইচ্ছা থাকে এটা প্রতিশোধ নেওয়া হবে প্রতিশোধ নেওয়ার একটা মন চিকি থাকবে এটার ভিতরে তার ইচ্ছার ভিতরে থাকবে আর গাইফ যেটা এটা শুধু গুসা উঠছে কিন্তু প্রতিশোধের প্রতিশোধের ইচ্ছা ইচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে এখন এটা একটা বললাম যে আমরা কি করতে হবে আমাদের একটা গুণ হইলো মুত্তাকিনদের একটা গুণ হইলো কি গুসাকে সংবরণ করা গুসাকে পান করা গুসাকে কন্ট্রোল করা এটা হলো একটা গুণ আর আরেকটা গুণ হইল হইলো মানুষদেরকে মাফ করে দাও উত্তম চরিত্রের মধ্যে উত্তম চরিত্র যাদের আছে এদের গুণগুলো গুণগুলো যেটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লা বলছেন যে হে আল্লাহ আমার গঠনকে সুন্দর করে দিয়েছ আল্লাহ হাসান তাহালকি ফাহাসিন খুলুকি আমার চরিত্রকে সুন্দর করে দাও তাহলে চরিত্র সুন্দর হতে হলে কী করতে হবে গুসাকে কন্ট্রোল করতে হবে গুসাকে কন্ট্রোল করতে হবে আর এর পরেও যদি কোনো সময় বেশ হয়ে গেছে তাহলে আপনি মাফ মাফ চান বলেন আল্লাহর কাছে তবা করেন আর যার সাথে আপনি যাকে আপনি কষ্ট দিয়েছেন তাকে তাকে সরি বলেন তার কাছে তাকে খুশি করেন এবং সামনে এটা না করার জন্য আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন ইচ্ছা করেন সমাধান তো এখনও আছে অনেক সময় আমাদের সবারই মিস্টেক হয় সবারই ভুল হয় কিন্তু আপনি এখনও যদি আমাদের জীবনকে যদি আমরা বদলাইতে পারি না আর কবে বদলাবো আর কবে বদলাবো এই জন্য এটা অনেক বড় অপরাধ মানুষদেরকে কি করা হেট করা মানুষদেরকে গালিগালাজ করা মানুষকে আঘাত করা অনেক বড় একটা ঘুনা আমরা কি করব গুসা কন্ট্রোল করবো এই মারামারি করে যারা করে যারা এদের মধ্যে কি আছে গুসা এই গুসাকে রাফ ইউজ করে খারাপ খারাপ জিনিসের মধ্যে ইউজ করে খারাপ ক্ষেত্রের মধ্যে ইউজ করে আর আরেকটা গুণ হইলো মানুষদেরকে মাফ করে দেওয়া মানুষদেরকে মাফ করে দেওয়া একটা সুন্দর একটা আমরা এটা থেকে আমাদের অনেক लेसन আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নতি সাহাবী সর্বপ্রথম अंबिया کرامের পরে জান্নাতের মধ্যে যিনি প্রথম दाखिल হবেন উনি কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গআর সওর এর মধ্যে তিন দিনের আমল হযরত ওমর রাদিয়াল বলেন হে হে আবু বকর সিদ্দিক তুমি যদি আমাকে তিন দিনের আমল দিয়ে দাও এই এই যে আল্লাহ রসুলের সাথে ছিলেন আমি তোমার তোমাকে আমার সারা জীবনের আমল দিয়ে দিব তাহলে আজকে আজকে যারা আপনার মানুষের দেখার মধ্যে অনেক মানুষের অনেক বেশি আমল আছে অনেক বেশি নমাজ রোজা আছে কিন্তু যদি আপনি হাতিতে আবু বকর দিয়ে নমাজের যে কোয়ালিটি তার যে পাওয়ার যেটা নমাজের পাওয়ার তার যে এটা এটা কোনো তুলনা করা যায় না তুলনা করা যায় না এই বলা হয় যে সংখ্যা যেটা একটা আছে কোয়ালিটি একটা আছে কোয়ান্টিটি কোয়ান্টিটি যেটা সংখ্যার দিক দিয়ে হয়তো আপনার নামাজ হাতে আবু বক যদি বেশি হয়েও যায় তবুও তো আপনি আপনি হাতে আবু বক করছেন যে কোয়ালিটি যেটা এটা প্রশ্নই আসে না এটার তুলনা করা সম্ভবই না হান আল্লাহ এবং জান্নাতের প্রথম প্রথম যাবেন উম্মতের মধ্যে প্রথম উনি যাবেন প্রথম যাবেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের খলিফা খলিফা আউ্য়াল এই হাদেদ বকর সিদ্দিক রাদিয়াল্লাহ উনি বলছেন যে উনার একজন বন্ধু ছিলেন যে উনি বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন কিন্তু উনি যে কোনো কারণে একটা মিস্টেক হয়ে গেছে উনি একটা কষ্ট দিয়ে দিয়েছেন আবু আব্বকর সিদ্দিক রদিয়াল্লাকে তার পরিবারের উপরে একটু কিছু কথা বলেছেন যে কথার দ্বারা উনি খুব কষ্ট পেয়েছেন উনি কে হাদেদ আবু বক্কর রদি রদিয়াল্লাহনু উনার এক বন্ধু এবং উনি বদরী সাহাবি উনি বদরী সাহাবি এবং উনি গরিব ছিলেন এবং উনাকে উনি সহযোগিতা করতেন সবসময় লুক আফটার করতেন আপনি যদি কোনো মানুষকে লুক আফটার করেন আর এই মানুষটা যদি আপনাকে নিয়ে কিছু কথা বলে তাহলে মানুষ হিসাবে আপনার কষ্ট বেশি হয় আর দেখছো আমি তাকে সবসময় তার সাথে ভালো ব্যবহার করি তাকে আফটার করি তাকে দান খরাত করি আর সে আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ করলো এইরকম একটা যে সময় অনেক বড় একটা কষ্ট দিয়ে দিয়েছিলেন বাই মিস্টেক তখন হতে আবু বকর সিদ্দিকরা দিয়া উনি কী করলেন উনার ওপর নারাজ হয়ে গেলেন এবং বললেন বললেন যে আমি আর তার কি করব না যে আমি তাকে সহযোগিতা করব না আমি তাকে আর দয়া করব না আমি তাকে দান করব না আমি তাকে পয়সা দিব না তখন আল্লাহ তালা একটা আয়াত নাজির করেছেন একটা আয়াত নাজিল করেছেন হজিত আবু বকর সিদ্দিরঞ্জ সানের মধ্যে আয়াত নাজিল হয়েছে মুফাসির কালাম বলেন যে এটা না হয়েছে কার সানে হজিত আবু বকর সিদ্দিরঞ্জ সানে আল্লাহ তালা বলছেন না আরে আবু বকর তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে সে তোমাকে কষ্ট দিছে তুমি তাকে মাফ করে দাও এই নিয়তে আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবে কেমন তুমি তোমার তো মানুষ হিসাবে হয়তো ভুল হতে পারে তুমি যদি তোমার বাইকে মাফ করে দাও তাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ তো হ্যাঁ তুমি কি পছন্দ করো না আল্লাহ আল্লাহম আমাদের সমাজে আমাদের আমাদের আশেপাশে অনেক মানুষের দ্বারা আমরা কষ্ট পাই আমরা যদি এই নিয়ত করতে পারি আমি তাকে মাফ করে দিলাম আর আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে আমিও তো অনেক সময় দেখা গেছে নমাজ ঠিক মতো হয় না সঠিক মতো নমাজ পড়তে পারি যেরকম পড়া দরকার ছিল এরকম পড়তে পারছি না যেরকম আমল করা দরকার ছিল যেরকম গোনা থেকে বাঁচার দরকার ছিল এরকম গোনা থেকে বাঁচতে পারছি না আমাকেও আল্লাহ তালা মাফ করে দিবে এই নিয়তে আপনি যদি আপনার বাইকে আপনার বোনকে আপনার প্রতিবেশীকে মাফ করে দেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে আল্লাহ তো হেব্বু না আলাহ তু হেব্বু না ফির আল্লাহ তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই আয়াত না হওয়ার পরে চিন্তা করেন আবু কাসিদ কি বলছেন আবু কেরাদি বলছিলেন বল্লাহি বল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম ইন নিয়াল্লাহ হলে আমি পছন্দ করে আল্লাহ আমাকে মাফ করে দিবে যেহেতু আল্লাহ বলছেন তুমি যদি মানুষকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দিব আমি আমার ভাই যে ভাই আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে মাফ করে দিলাম আমি আমি আমার ভাইকে মাফ করে দিলাম এই কারণে আমি আল্লাহর কাছে মাফেরত চাই আমি পছন্দ করি আল্লাহ আমাকে মাফ করে দিবে কি আমি যে কসম করেছিলাম যে আমি তাকে দান করব না আল্লাহর হাতে আবু তবুব করছি কসম ভেঙে দিলেন এবং তাকে দান করা শুরু করে দিলেন এবং উনি বলছেন আমি তাকে আমি আগের চাইতে আরও বেশি দান করব। আমি আগের চাইতে আরও বেশি দান করব। আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন মুত্তাকিনদের একটা কোয়ালিটি যারা ভালো চরিত্রবান কারো কাদেরকে আপনি ভালো মানুষ বলবেন যারা মানুষকে মাফ করে দেয় বলে আফিন নাস কথায় কথায় কোটা দেয় কথায় কথায় কুটা দে তুমি এটা করছিলা হ্যাঁ এগুলো ভালো মানুষের পরিচয় না ভালো আখলাকের পরিচয় না শুধু অতীত নিয়ে আলোচনা করে আরে ভাই তুমি মাফ করে দাও তোমার সাথে খারাপ ব্যবহার তো হতে পারে তুমি মাফ করে দাও তুমিও আল্লাহর কাছে মাফি চাও তোমারও তো অনেক মিস্টেক আছে তোমাকে আল্লাহ তো মাফ করে দিবে আরেকটা ঘটনা এরকম আছে যে আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লামের নাতি হজতে হাসান রদিয়াল্লাহনু হজতে হাসান রদী আল্লাহনু উনার একজন ছেলের নাম ছিল আলী হাজ হাসান তার বাবার নামও ছিল আলী রদি আল্লাহনু আর উনার ছেলের নাম অনেক মানুষে আমার আরবের মধ্যে অনেক মানুষে তার দাদার নাম রাখত নাতির নাম দাদার নাম সেম হ্যাঁ আমাদের সমাজ এরকম নাই কিন্তু অনেকে আরবের মধ্যে এটা প্রচলন আছে তাইলে হজতে হাসান নদী আল্লাহন ছেলে হাজতে আলিরাদ আলী ওনার ছেলের নাম আলী আলী বিন হাসান উনি সময় তার গড়ে তার একটা বাদি ছিল এই বাদি তার হাত থেকে একটা কী ছিল একটা জিনিস পরে একটা পাত্র একটা পাত্র যেমন হয়তো কাচের পাত্র বা যে কোনো একটা পাত্র ওনার হাত থেকে পরে ওনার মাথা জখ্মী হয়ে গেছে মাথার মধ্যে কিছু আঘাত পেয়েছেন তখন উনি এই দাসের দিকে তাকালেন গুসার কারো গুসার দৃষ্টিতে তার দিকে তাকালেন কিন্তু এই যে দাসী ছিল সে দাসী ছিল হাফিজ এ কোরআন সুবহান আল্লাহ হাফিজা ছিল কোরআনের হাফিজ ছিল সে বলতেছে সে বলতেছে এই কোরআন আয়াত বলতেছে চিন্তা করছেন যে সে তার হাত থেকে একটা জিনিস পরে পাত্রটা পরে হাতেতে আলী বিন হাসান আলী বিন হাসান তার মাথার মধ্যে আঘাত পাইছেন ওনার গুসা উঠছে তখন এই মেয়েটা বলতেছে ওয়াল্কা বিমিন আলভাইর মুক্তাকিন যারা তারা তাদের গুসকে কন্ট্রোল করে সংবরণ করে তখন এই উনি বলছেন আলিমিন হাসান বলছেন আমিও আমার গুস্বাকে কন্ট্রোল করে দিলাম সংবরণ করলাম আমি গুস্যাকে কন্ট্রোল করলাম কাদ ক্যাজম তু কদ কদম তু এরপরে এরপরে এই মেয়েটা বলে ওয়াল্লাহ আফিনা আনিনাস মুফতাকিনরা শুধু তারা গুসকে কন্ট্রোল করে না বরং সে গুসাকে কন্ট্রোল করার সাথে সাথে তারা মানুষদেরকে মাফও করে দেয় এটা আরেকটা গুণ তখন উনি বলছেন আমি তোমাকে মাফও করে দিলাম আল্লাহ আমি তোমাকে মাফও করে দিলাম এরপরে আর আরেকটা গুণ হইল যে তারা মানুষদেরকে মাফ করার সাথে সাথে মানুষদেরকে আরো বেশি তাদেরকে দান খয়াত করে তাদেরকে তাদেরকে আরো অনুগ্রহ করে মাফও করে দেয় আবার তাদেরকে অনুগ্রহ করে দান করে দয়া করে মায়া করে তখন উনি বলছেন হে বাদি আমি তোমাকে আজাদ করে দিলাম আমি তোমাকে আজাদ করে দিলাম সুহায়ন এই জন্য গুসা যেটা এটা সংবরণ করা অনেক বিশাল একটা বিরাট মুজাহাদার কাজ বিরাট মুজাহাদার কাজ এই জন্য গুসাকে আপনি কেমনে কি কন্ট্রোল করবেন এটার একটা উত্তম পন্থা হইল যে বলা হয় একজন বুজুর্গের কাছে একজন মানুষ গেছেন গুসার চিকিৎসা করাইবার জন্য গুসার চিকিৎসা করাইবার জন্য তখন উনি বলছেন যে তুমি আরেকজন ওনার একজন মুরির ছিলেন ওনার কাছে পাঠিয়ে দিলেন বললেন যে তুমি তার কাছে যাও সে দোকান দোকানদার সে তার কাছে বসবা তার কাছে বসবা কয়েকদিন বসবা এরপরে তুমি আমার কাছে আসে আমাকে রিপোর্ট দিবা তখন উনি এই মানুষের কাছে গেছে যে মানুষের কাছে উনাকে পাঠাইছেন এই মানুষের গুসা একবারই কন্ট্রোলে মানুষের গালি দিলেও কিছু আসে যায় না খারাপ ব্যবহার করতেছে এইরকম করতেছে সেই রকম করতেছে উনি আর কিছু আসে যায় না উনি যে সময় এই মানুষের কাছে কিছুদিন তার মধ্যে তার কিছুদিন পরে আসার গুসাও কন্ট্রোলে এই জন্য ভালো মানুষের সাথে যদি আপনি তাকেন তাইলে আপনার অটোমেটিক এই সমস্ত গুণ আপনার মধ্যে চলে আসবে এই জন্য বলা হয় ও উমা আসিন তুমি সত্যবাদীদের সাথে তাকো তুমি আমাদের যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা আরেকজন উস্তাদ ছিলেন তাদের আরেকজন শেখ ছিলেন তারা এই শেখের কাছ থেকে তারা শিক্ষা প্রশিক্ষণ নিয়েছেন তখন দেখা গেছে তারা যে সময় নিজে রেডি হয়ে উম্মতের কাছে গেছেন তখন বিশাল একটা এরিয়া তাদের দ্বারা হেদায়ত লাভ পেয়েছে একটা আলোকিত জনপদ হয়ে গেছে এক একজন বুজুর্গের দ্বারা হাজার 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 ছাত্র হয়ে হয়েছে এরপরে শত শত মাদ্রাসা শত শত মানুষ আল্লাহর অলি হয়েছে হাজার হাজার মানুষ আল্লাহর অলি হয়েছে এক একজন মানুষের দ্বারা এই জন্য বলা হয় যে আমরা কি করতে হবে গুসা যেটা এটা কন্ট্রোল করতে হলে আপনি একদম চিকিৎসকের কাছে যাইতে হবে চিকিৎসক আপনি শরীরের মধ্যে কোনো বেমার হইলে ডাক্তার কাছে যান কিন্তু আমাদের রোহের মধ্যে যে বেমারগুলো আছে হিংসা একটা বেমার আছে অহংকার একটা বেমার আছে গুসা একটা বেমার আছে এগুলাকে শুদ্ধ করবো কেমনে চিকিৎসা করব কেমনে যারা আমাদের বুজুর্গ আছেন যারা আল্লাহর ওলি আছেন তাদের কাছে যাব তাদের পরামর্শ চলবো তাদের বয়ান শুনব আমাদের বোন যারা আছেন তারা আপনি শোনার মাধ্যমে এই বয়ানগুলো শুনবেন অনেক আল্লাহর অলিরা আছেন অনেক আল্লাহর অলিরা আছেন তাদের কিতাবগুলা পড়বেন তাদের কিতাবগুলো পড়বেন এই কিতাবের মধ্যেও আপনি অনেক যে গুসাকে কিভাবে কন্ট্রোল করবেন এগুলো আছে আত্মার বিধি যে আপনি এরকম বলবেন অনেক যেটা আছে অনেক বাংলাতে অনেক বুকগুলো আছে আপনারা চাইলে বুকগুলো পড়বেন এই বুকের মধ্যে এগুলো লেখা আছে কিভাবে আপনি গুসাকে কন্ট্রোল করবেন অনেক বয়ান বয়ান আছে যে বয়ানের মধ্যে আপনি কান্দি শুনবেন দেখবেন না কিন্তু দিয়ে শুনবেন তাইলে কান শোনার মাধ্যমে আপনি গুসাকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার জীবনকে গঠন করতে পারবেন আর যারা আমরা পুরুষ আছি তারা বড় বড় বুজুর্গ যারা আছেন আল্লাহর বলে আছেন তাদের কাছে যাবেন তাদের কাছে যাবেন তাদের মদলি মধ্যে যাবেন তাদের পরামর্শ দিবেন গিয়া বলবেন যে আমার এই সমস্যা আমি তো আমার বাইরে তো গেলে আমি ভালো মানুষ কিন্তু ভিতরে তো আমি ভালো মানুষ থাকতে পারি না আমার ফ্যামিলির সাথে আমি ভালো থাকতে পারি না আমার চিকিৎসার দরকার আমার আমি গুণা থেকে বাঁচতে পারি না আমি একা ঘরের মধ্যে গুণা করে ফেলি আমি গোনা থেকে বাঁচতে পারি না আমি বাহিরে গেলেও গুণা থেকে বাঁচতে পারি না আপনি আমাকে চিকিৎসা করান তাহলে উনি বলে দিবে ওনার কথা ওনার মধ্যে মধ্যে যাবেন আল্লাহ ওয়ালাদের মধ্যে মধ্যে যাবেন আল্লাহ তালা বলছে এটা আমার কথা না আল্লাহ তালা বলছেন যে তুমি তকওয়া অর্জন করো আর তকওয়া কীভাবে অর্জন করতে পারবে বাকু উনুমা আকীন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে তুমি মুতাকিনদের যারা সালিহীন যারা আছে সাদিকিন যারা আছে তাদের সাথে থাকো তাদের সাথে উঠা বসা করো তুমিও কি হয়ে যাবে তুমিও তাদের মতো হয়ে যাবে এবং কতদিন থাকতে হবে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী রোহল মাহানি মধ্যে বলেন মধ্যে বলেন আল্লামা আলুসির আলীতুম লিতাকুম যে তুমি তাদের সাথে এত সময় তাকো যেত সময় পর্যন্ত তুমি তাদের মতো হওয়া পর্যন্ত অর্থাৎ তুমি কন্টিনিউ তাদের সাথে থাকো এরকম হবে তুমি তাদের তুমি যতদিন পর্যন্ত তাদের মতো হওয়া নাই ততদিন পর্যন্ত তুমি তাদের সাথে এরকম সম্পর্ক রাখো তাদের মধ্যে মধ্যে শরিক হও এখন এই যে गुस्सा যেটা এই গুসটাকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন এক নম্বর হলো গুষ্টা দেশে উঠবে তখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম এটা লোকশালের এক নম্বর চিকিৎসা गुस्सा উঠলে কি বলবেন গুসা আটে কষ্ট কার থেকে শয়তান থেকে শয়তান থেকে যেটা একটা হাদিসের মধ্যে আসছে যে ইত্তাকুল গযব তুমি হে তোমরা গজব থেকে বাঁচো गुस्सा থেকে বাঁচো কেননা গুস্সা একটা জমরাতুন একটা অগ্নিস একটা অগ্নি একটা আগুন যা মানুষের অন্তরকে দাও দাও করে জ্বলে উঠে এটা ওটা যে সময় ওটা আসে তাইলে তোমরা এই সময় আউ্লাহ বলো এরপরে আমি বলি যে আপনি চাইলে এই যেখানে কথা বলছেন যেখানে গুসা উঠছে আপনি এই রুম থেকে আরেক রুমে চলে যান অথবা এরকম আসছে আপনি দাঁড়ানো ছিলেন আপনি বসে যান আপনি বসা ছিলেন আপনি শুয়ে যান আপনি একটু সরে যান কথা বললে কথা বাড়লে আপনার কি হয়ে যাবে গুসা উঠে যাবে আরো বেড়ে যাবে অথবা আপনি আপনি বলেন এন বলেন যে আপনি পানি মুখের মধ্যে পানি দেন গুসা উঠলে মুখের মধ্যে পানি দেন তাইলে আমরা এটা করবো আমরা গুসা উঠলে করবো এরপরে আমাদের কি করব যে আমরা করে এটা ইনশালা কন্ট্রোল হয়ে যাবে আমি যে আজকে বললাম সেই হলো আপনি আপনি আয়না সময় দেখবেন তখন আপনি বলবেন আল্লাহ হাসানি কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ ফহাসসিন ফাহাসিনুলকি হ্যাঁ আল্লাহ আপনি আমার গঠনকে সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দান করেন আমাদের বাহির যেরকম সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন চাই আপনি সাদা হন চাই কালো হন আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে সুন্দর করে দাও আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রামকে দেখার আহ্বান রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি